বরগুনার তালতলিতে কাজে আসছে না নতুন নির্মিত উপজেলা সাব রেজিস্ট্রি কার্যালয়টি। তিন বছর আগে নির্মাণ কাজ সম্পন্ন হলেও অফিসের কার্যক্রম চালু না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র। সেবা না পেয়ে ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। জানা গেছে 2018 সালে তালতলি উপজেলার মমেশিপাড়া এলাকায় উপজেলা সাব রেজিস্ট্রি ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 2,89,54,000 টাকা ব্যয় ভবনটি যৌথভাবে নির্মাণ করেছে মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ও এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা গেছে সাব রেজিস্ট্রি অফিসটিতে রেজিস্ট্রার কার্যালয়, খাস কামরা, দলিল লেখকদের বসার স্থান ও রেকর্ড রুম সহ সব ব্যবস্থা থাকলেও এখানে নেই অফিসিয়াল কোনো কার্যক্রম। ভবনটি চালু না হওয়ায় ধুলো ময়লা আর অযত্নে নষ্ট হচ্ছে নতুন আসবাবপত্র সহ ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলো। 2-3 বছর পর্যন্ত বন্ধই রয়েছে, কির জন্য উদ্বোধন হইতেছে না? আমাকে তো যাওয়া লাগে, কষ্ট করি আমতলি, এটা তো আমার জন্যই হইছে, এটা যদি চালু হইতে তো আমার উপকার হইতে। প্রায় 3 বছর আগে নির্মাণ হওয়া সাব রেজিস্ট্রি অফিসটির কোনো কার্যক্রম না থাকায় সেবা গ্রহীতারা পোহাচ্ছেন চরম ভোগান্তি। প্রায় 30 কিলোমিটার দূরে আমতলি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তাদের প্রয়োজনীয় কাজ শেষ করতে হচ্ছে, ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। আমাকে তো এইটা হইলে আমতলি যাইতে হয় না, আমরা এখানে কাজ সারতে পারি। দাবি জানাইছি। মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বনি আমিন জানান, ভবনের নির্মাণ কাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগ জটিলতার কারণে ভবনটি হস্তান্তর করা হচ্ছে না। বিদ্যুৎ লাইন দিতে আছে না, বিদ্যুতের যে টাকা লাগে সরকার টাকা দিতে আছে না, বিদ্যুৎ সংযোগ দেবে হলো এটা দেবে হলো পল্লী বিদ্যুৎ, তাদেরকে টাকা দেয় না, বিদ্যুৎ লাইন দেয় না, আর আমারও টাকা পাওনা আছে 60 লাখের মতন, দিতে আছে না সরকার, হ্যান্ডওভার নিতে আছে না। এদিকে সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম চালু করার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রেজবিউল কবির জমাতার। খুব দ্রুতই যে প্রশাসনিক যে কার্যক্রমের যে আমতলি থেকে আলাদা সেপারেশন হয়ে তালতলির যে অফিস মনোগ্রাম এবং স্টাফ ওখানে নিয়োগ দেওয়া হবে এবং ওই পরেই আসলে মূলত সাবস্টার পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করতে পারবে। এর আগে অবকাঠামোগত কাজ ঠিকাদারের কিছু তো অবশ্যই গাফেলতি আছে, যারা পূর্ণাঙ্গভাবে ভবনটা এত টাকার সরকারি কাজ যে শেষ পর্যন্ত কাজ ফিনিশিংটা তারা ভালো করতে পারতেছে না এখন পর্যন্ত। তা আমরা গণপূর্ত ডিপার্টমেন্টে যোগাযোগ করেছি এক্সিএম সাহেবের কাছে, ওনাকে বলা হয়েছে যে দ্রুত সহিত যাতে আমাদের অবকাঠামোটা তৈরি করে দেয়। আমরা হয়তো 2-1 মাসের ভিতরেই আমরা আশা করি আমাদের জনপ্রশাসন থেকে যখন এখান থেকে সাবমিনিস্টারের অফিসের স্টাফের কোঠা তৈরি হবে তখন দ্রুত সহিত আমরা ওটা তাদের চালু করতে পারি। তবে বরগুনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সুব্রত বিশ্বাস বললেন ভিন্ন কথা। তিনি জানান সাব রেজিস্ট্রার অফিসটি নির্মাণ হলেও কাগজে কলমে কোনো অস্তিত্ব নেই এই অফিসের, যার ফলে জনবল নিয়োগ সহ প্রয়োজনীয় কার্যক্রম চালু করা যাচ্ছে না। প্রথম কথা হলো তালতলি সাব রেজিস্ট্রি অফিসটা আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি তালতলি সাব রেজিস্ট্রি অফিস নাই, মানে কাগজে কলমে এটার প্রুভাল নাই আমি যতটুকু জানছি আর কি। হ্যাঁ, এটা বিল্ডিংটা হলো তারা কি করবে ওই ইয়া থেকে, তাদের মিনিস্ট্রি থেকে তারা ওই ইয়া করবে, লোকবল বলেন বা কে ডিউটি করবে, ওই যে আমতলের লোকজন হয়তো পিরিয়ডিক্যালি ওখানে ডিউটি করবে, তো তারা এই জিনিসটা হয়তো করে নিলে আমাদের বিল্ডিংটা তারা ব্যবহার করতে পারবে। তাদের ওই পার্টটা হয়ে গেলে অনুমোদন বলেন বা তাদের যে দাপ্তরিক আনুষ্ঠানিকতা আছে এটা করে নিলে হয়তো তারা ব্যবহার করতে পারবে বা কাজ করতে পারবে। স্থানীয়রা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালতলিবাসীকে ভালোবেসে সাব রেজিস্ট্রি অফিস দিলেও 3 বছর ধরে চালু না হওয়ায় তারা কোনো উপকার পাচ্ছেন না, তাই দ্রুত এই অফিসের কার্যক্রম চালু করার দাবি তাদের। নুসরাত জাহান কলি, কালবেলা।